ঘূর্ণিঝড় মুখার আঘাতে বাংলাদেশে কোনো প্রাণহানি না হলেও প্রতিবেশী মিয়ানমারে মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। স্থানীয় নেতা ও জান্তা সমর্থিত মিডিয়ার বরাতে বার্তা সংস্থা এফপি জানিয়েছে, মিয়ানমারে মুখার আঘাতে প্রাণহানির সংখ্যা 60 জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত রোববার ঘণ্টায় 195 কিলোমিটার বেগে বাংলাদেশ মিয়ানমার উপকূলে আছড়ে পড়ে অতি প্রবল ঘূর্ণিঝড় মুখা। এতে বাংলাদেশে 1200 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বড় ক্ষতিটা হয়েছে মিয়ানমারে, সেখানে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, গাছপালা বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, মাছ ধরার নৌকা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, পানিতে তলিয়ে গেছে বহু এলাকা। রাখাইনের নেতারা জানিয়েছেন, রাজ্যটিতে রোহিঙ্গা অধ্যুষিত বুমা এবং নিকটবর্তী খাউং ডোকে কার গ্রামে অন্তত 41 জন মারা গেছেন।